এবার চীনা প্রযুক্তির নষ্ট ট্রেন চালু করে সাড়া ফেলেছেন বাংলাদেশের প্রকৌশলীরা। চীন থেকে আমদানিকৃত চীনা প্রকৌশলীদের চীনা প্রযুক্তিতে তৈরি একটি ডেমো ট্রেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সচল করেছেন বাংলাদেশি প্রকৌশলীদের একটি দল। ট্রেনটি পার্বতীপুর লোকো ইয়ার্ডে অচল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন। আপাতত পরীক্ষামূলক চালু করা হয়েছে এই ডেমো ট্রেন। চীন থেকে টাংশান কর্পোরেশন আমাদের বিস্তারিত ডেমো সরবরাহ করেছিল। এই ডেমোগুলো বিভিন্ন সময় চলার সময় এর যে কমিউনিকেশন এবং কন্ট্রোল সিস্টেম মূলত মডিউলের মাধ্যমে পরিচালিত হয়। এই মডিউলগুলো অনেক জটিল বিষয়, আমরা এটাকে একটা সহজ প্রক্রিয়ার মধ্যে আনার চেষ্টা করেছি। আমাদের যে ইঞ্জিনিয়ার আসাদ সাহেব, ওনার প্রচেষ্টা এবং আমাদের উদ্যোগের কারণে আজ আমরা মোটামুটি এই প্রচেষ্টাতে সফল হয়েছি। সেই সকলেরই এখন ট্রায়াল রান চলছে। গত 4 সেপ্টেম্বর নষ্ট ডেমো ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে সচল করার পর কিছু যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘন্টায় 72 কিলোমিটার গতিতে কোনো প্রকার সমস্যা ছাড়াই এটি গন্তব্যে পৌঁছায়। দ্রুতই একে আনুষ্ঠানিক রেলে যুক্ত করার কথা রয়েছে। রুটে চলার জন্য দিয়ে দেব, এরপরে যদি এটা সাকসেসফুলি রান করে আমরা 2-3 মাস বা 4-5 মাস অবজারভেশনে রাখবো। যদি এটা সঠিকভাবে পরিচালিত হয় তাহলে আমরা ধরে নেব যে আমাদের প্রচেষ্টাটা সফল হয়েছে এবং পর্যায়ক্রমে আর যে বাকি ডেমোগুলো আছে সেগুলো আমরা মেরামতের ব্যবস্থা করব। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য যাত্রীদের সুবিধার্থে চীন থেকে 2013 সালে 645 কোটি টাকা ব্যয়ে 20 সেট ডেমো ট্রেন আনে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত ডেমো ট্রেন হস্তান্তরের পর এর সফটওয়্যার বা প্রযুক্তি সম্পর্কে দেশীয় প্রকৌশলীদের অবগত করা হয়নি, ফলে ট্রেনের কোনো মডিউল বিকল হলে ক্রয় করতে ব্যয় হতো 7 লাখ টাকা। পাশাপাশি সফটওয়্যারে মডিউল সেট আপ দিতে চীনা প্রকৌশলীদের দ্বারস্থ হতে হতো, দিতে হতো বাড়তি অর্থ। এসব ট্রেনের মেয়াদ 20 বছর ধরা হলেও আমদানির মাত্র 4 থেকে 5 বছরের মধ্যেই একের পর এক বিকল হতে থাকে। 9 বছরের মধ্যে 20টি ডেমো ট্রেনই বিকল হয়ে পড়ে। এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের ডাকে এসব ট্রেন মেরামতে এগিয়ে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক শিক্ষার্থী ও আণবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী আসাদুজ্জামান। চারজন ইঞ্জিনিয়ার আমরা একটানা কাজ করছি, প্রায় 1.5 বছর ধরে আমরা এই কাজটা করছি। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা লোকাল স্পেয়ার পার্টসদের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে 4 জন প্রকৌশলী 1.5 বছর ধরে গবেষণা ও চেষ্টায় চীনা প্রযুক্তিকে সরিয়ে ফেলে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি ডেমো ট্রেনকে সচল করেন। দীর্ঘদিন পর ডেমো ট্রেন সচল ও চলার কথা জানতে পেরে ইতিপূর্বে এই ট্রেনে যাতায়াত করেছে এমন যাত্রীরা বেশ খুশি। দেশীয় পণ্য হিসেবে এটি মনে করেন যে আমাদের আবার নতুনভাবে চালু করছে এবং এটার সেবাটা আমরা সবাই পাচ্ছি, তো এটা এই দিক দিয়ে আমরা কিন্তু এভাবে যদি আমাদের টেকনোলজি দিয়ে কাজ করা যায় তো বাইরের দেশ থেকে হয়তো বা আপনাদের এই ধরনের ট্রেন সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের প্রকৌশলীদের মাধ্যমে অপর 19টি ডেমো ট্রেন দেশীয় প্রযুক্তিতে সচল করতে পারবে বাংলাদেশ রেলওয়ে। এতে ব্যয় হবে আনুমানিক 100 কোটি টাকা, যা চায়না প্রযুক্তিতে মেরামত করতে ব্যয় হতো 600 কোটি টাকা।